ওমর সানি জায়দ খান ইস্যুতে উত্তাল ঢালিউড অভিযোগ উঠেছে চেটুনায়ক ওমর সানিকে পিস্তল থেকে গুলির হুমকি দিয়েছেন আরেক নায়ক জায়দ খান তার আগে জায়দকে সবার সামনে কোষে চর মারেন ওমর সানি শুক্রবার রাজধানী একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে ঘটনার বর্ণনা দেন ওমর সানি আমি গিয়ে চর মেরেছি সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে তখন আমি একটি গালি দিয়েছি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সময় রোজিনা আপা অঞ্জনা আপা সুচরিতা আপা ওনারা উপস্থিত ছিলেন তবে চরখাওয়া ও পিস্তল বের করে গুলি করার হুমকি কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি জায়দ খানের বিষয়টি নিয়ে যখন বিতর্ক চলছে তখন এক প্রত্যক্ষদর্শী জানালেন গুলি করে দেব কথাটি তিনি নিষ্কানে শুনেছেন সেই প্রত্যক্ষদর্শী একজন অভিনয় শিল্পী তার নাম জাদু আজাদ তিনি জানান ঘটনার সময় একটু দূর ছিলেন তিনি জাদু আজাদ বলেন ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে ইস্ত্রিসহ গিয়েছিলাম আমি সেদিন আমি খাওয়া দাওয়া শেষ করে উপহার জমা দিয়ে পান খাচ্ছিলাম আর আমার স্ত্রীর কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম তখনই হইচই শুনি দৌড়ে গেলাম এতটুকু কানে এলো জায়দ খান ওমরসানিকে বলছে গুলি করে দেব ওমরসানির অভিযোগ জায়দ খান পিস্তল বের করেছিলেন পিস্তল দেখেছেন কি জবাবে জাদু আজাদ বলেন আমি তো দূরে ছিলাম তবে দূর থেকে মনে হচ্ছিল পকেটে হাত দিয়ে পিস্তল বের করছেন জায়দ যখন কাছে পৌঁছলাম ততক্ষণে ঝামেলা থেমে গেছে এর আগে যাওয়া হওয়ার হয়ে গেছে আমি ঘটনার বিষয়ে জানতে ওমর পিছনে দৌড়িয়ে গেলাম জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে সানি তখন বের হয়ে যেতে যেতে আমাকে বললেন আমি জায়তকে কোষে চড় দিয়েছি এরপর জায়দ আমাকে মারার জন্য পিস্তল দেখিয়েছে আমি তাকে বলেছি পিস্তল তোর ওই দিক দিয়ে ঢুকিয়ে দেব এই কথা বলতে বলতে বের হয়ে গেল ওমরসানি এই অভিনেতা আরও বলেন ঘটনাটি খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় ডিপজল ভাইয়ের মধ্যস্থতায় পরিস্থিতি দ্রুত শান্ত হয় ওই সময় ডিপজল ভাই সানি ও জায়েদ দুজনকে খেয়ে যেতে বলেন কিন্তু কেউই এই খাইনি বের হয়ে গেছে ঘটনাটি বেশি সময় ধরে হয়নি বক্তব্য শেষে ঘটনার সময় জায়েদ খানের কাছে যে পিস্তল ছিল তা একরকম স্বীকারী করলেন অভিনেতা জাদু আজাদ রাগান্বিত স্বরে উল্টে তিনি প্রশ্ন করলেন বেশ কয়েকটি জায়েদ খানকে কেন পিস্তল দেওয়া হয়েছে সে কি বড় ব্যবসায়ী সে কি কোনো বিখ্যাত মানুষ কেন তার কাছে এ ধরনের পিস্তল থাকবে আমি মনে করি এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার পিস্তলের লাইসেন্স বাতিল হওয়া উচিত তবে পিস্তল বের করার বিষয়টি বরাবরই অস্বীকার করছেন জায়েদ খান উল্টো ওমর সানিকে মাতাল বলে অভিযোগ আনেন জায়েদ তিনি বলেন পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার কথা একেবারে বানোয়াট প্রথম কথা হচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে হলরুমে সিকিউরিটি ইলেকট্রনিক্স গেটের চেকআপ পেরিয়ে পিস্তল নিয়ে যাওয়া অসম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে কোনো ধরনের অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ আর সানি সেদিন বেশ মাতাল ছিলেন মদ্যপ অবস্থায় তিনি উপস্থিত হয়ে অযথা চিল্লাচিলি করছিলেন এ কারণে আমি তাকে ঠান্ডা সরে কথা বলতে বলেছি এর বেশি কিছুই হয়নি ডিপজল বাই এসে সব ঠিকঠাকও করে দিয়েছেন এরপর তিনি চলে যান ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দম্পতি ওমো ও মৌসুমি উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুখে শান্তিতে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে সংসার করে আসছেন কিন্তু সম্প্রতি শুরু হওয়া এক বিতর্কে ভক্তদের মনে আশঙ্কা চির ধরেছে সানি মৌসুমি সম্পর্কে সেই আশঙ্কা আরও বেশি পোক্ত হল মৌসুমীর একটি অডিও বক্তব্যে জাহিদ খান ও ওমরসানির মদকার দ্বন্দ্ব লড়াই ইস্যুতে জাহিদ খানের পক্ষ নিয়েছেন মৌসুমি বলেছেন জাহিদ খান ভালো ছেলে সে তাকে কোনো অসম্মান করেনি এরপর ফেসবুক লাইভে এসে এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওমরসানি জানান তার ছেলে ফারদিন ও মেয়ে ফায়জা এ বিষয়ে সব জানেন তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে এবার এ বিষয়ে মুখ খুলেন ওমরসানি মৌসুমি দম্পতির ছেলে ফারদিন তিনি গণমাধ্যমকে বলেন জায়দ খানের বিষয়ে মোটামুটি সবাই জানে শুধু আমার আম্মা না উনি কম বেশি সবাইকে হ্যারাস করে থাকেন উনি আমার আব্বুর সাথে বেয়াবি করেছেন আম্মুর সাথেও করেছেন কিন্তু আম্মু ভেবেছেন বিষয়টা সিভিল ম্যাটার এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক আমরা নিজেরাই সলভ করব। ফারদিনের ভাষে আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায় ছেলে হিসেবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইব দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয় ফারদিন আরো বলেন সত্যি কথা হলো জায়দ খান ডিস্টার্ব করেন আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন এগুলো হয়তো প্রমাণ দিতে পারবো না আমি জানি বিষয়গুলো পাবলিকলি সব বলবো না তবে ওনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমনও না ওনাকে এত গুরুত্বও দিচ্ছি না জায়দ খান আর রাস্তার ব্যাংক এক কথা তাই উনাকে নিয়ে আমরা ভাবছি না উল্লেখ্য গত শুক্রবার খলবে ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেয় ওমর সানি সেখানে তিনি জায়দ খানকে চর মেরেছেন বলে দাবি করেন বিপরীতে জায়দ তাকে পিস্তল ঠিকিয়ে হুমকি দিয়েছে এরপর শিল্পী সমিতিতে জায়দ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানি চর ও পিস্তল কাণ্ডে বক্তব্য পাল্টা বক্তব্য আসছে সানির অভিযোগ এক প্রকার উড়িয়ে দিলেন তার স্ত্রী মৌসুমি দুদিন পর মুখ সানি জায়দ ইস্যুর মোর ঘুরিয়ে দিয়েছেন তিনি মৌসুমীর বক্তব্যের পর এবার ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন জায়দ জাদ খান নিজেকে নির্দোষ দাবি করেছেন এই অভিনেতা মনে করছেন পারিবারিক ও ব্যক্তিগত বিষয় সামনে এনে শিল্পীদের ছোট করেছেন ওমরসানি মাধ্যমকে জাদ খান বলেন অভিযোগ থেকে অব্যাহতি পেলাম কিন্তু কেন ওমরসানি ভাই সিনিয়র মানুষ হিসেবে আমাকে অসম্মানিত করলেন কেন গণমাধ্যমে মিথ্যা অভিযোগ দিলেন সেটাই বুঝছি না সামনে আমাদের শিল্পী সমিতির রায় সেটা ঘিরেও হতে পারে সংসার ভাঙার খবরে জাদ খান বলেন কেউ কেউ বলার চেষ্টা করছেন জাদ খানের কারণে তাদের সংসার ভাঙবে অনেকে এমন ঘটনার মধ্যে কিছু খোঁজার চেষ্টা করবে মৌসুমি আপকে সম্মান করে তিনি অডিও বার্তায় সব ক্লিয়ারও করে দিলেন তার সম্মান সবার বজায় রাখা উচিত এদিকে মৌসুমীর অডিও বার্তার পর মুখ খুলেছেন সানি মৌসুমীর ছেলে ফারদিন তিনি জানান জায়দ খান তার আম্মুকে ডিস্টার্ব করেন জায়দ খানকে রাস্তার ব্যাঙের সঙ্গে তুলনা করে ফার্দিন বলেন শুধু আমার আম্মু নয় জায়দ কম বেশি সবাইকে হ্যারাস করে থাকেন আমরা চাইনি পাবলিকলি বিষয়গুলো সামনে আসুক আমরা জায়েদকে এত গুরুত্ব দিইনি বাবা মায়ের মধ্যে সম্পর্ক এখন কেমন জানতে চাইলে ফার্দিন বলেন সব ঠিক আছে আমি তো আমার আব্বুকে পাচ্ছি আম্মুকেও পাচ্ছি অনেক বিষয় নিয়ে মণিমালিন্য থাকে আমি বিয়ে করেছি আমাদেরও তো হয় এটা স্বাভাবিক তবে আব্বু আমু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায় ছেলে হিসেবে আমি তো আব্বু আমু দুজনকেই চাইব দিন শেষে আমার চাওয়ার যেন এটা দ্রুত সমাধান হয় ফারদিনের ভাষ্যে দু হাজার সালে এটা হাইলাইটস করার মতো কোনো বিষয় নাই তবে সত্যি কথা হলো জায়দ খান ডিস্টার্ব করেন আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন এগুলো হয়তো প্রমাণ দিতে পারব না আমি জানি বিষয়গুলো পাবলিকলি সব বলবো না তবে ওনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না ওনাকে এত গুরুত্ব দিচ্ছি না জায়দ খান আর রাস্তার ব্যাংক এক কথা তাই ওনাকে নিয়ে ভাবছি না আমরা জায়দ খান ওমর সানির ঘটনায় কয়েকদিন ধরে উত্তাল চলচ্চিত্র পাড়া বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিযোগ করেছে ওমর সেখানে তিনি জায়দের বিরুদ্ধে সংসার ভাঙা ও তাকে হত্যার হুমকির অভিযোগ আনেন এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওমর সানি সমিতির সভাপতি কি ভাবছেন ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন ওমর সানি দেওয়া লিখিত অভিযোগের চিঠি হাতে পেয়েছি এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী সভায় কথা হবে তারপর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মিলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব সভা কবে হবে তা নিশ্চিত করেনি ইলিয়াস কাঞ্চন জানান অল্প কিছুদিন আগে একটি সভা হয়ে গেছে ইলিয়াস কাঞ্চন বরাবর অভিযোগপত্রে ওমর সানি লেখেন জায়দ খান দ্বারা আমার সংসার ভাঙ্গা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকির প্রসঙ্গর অভিযোগ তিনি আরও বলেন আমি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ সভাপতি ছিলাম দীর্ঘ বত্রিশ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছে কিন্তু দুঃখের বিষয় এই যে সমিতির সদস্য জায়দ খান চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারবিন জামান মৌসুমিকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছি তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও রয়েছে তাছাড়া মুরব্বী হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি কিন্তু এ বিষয়ে কোনো সমাধান হয়নি ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়দ খানের সঙ্গে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয় অতএব আমি মনে করি এমন একজন পিস্তলদারী সন্ত্রাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না উল্লিখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনাপূর্বক পূর্বক জায়দ বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত